কক্সবাজার গাড়ি থেকে উঠে চট্টগ্রাম মারতে যে তিন ঘন্টা সময় লাগে তিন ঘন্টা সময় আমার এই সমান নয় চক্করটা ঘুরে আসতে সময় লাগছে এদিকে যা বলে হয়তো ওদিকে যান হয়তো ফার্স্ট নম্বর বাড়ি দিলে হয়তো সাততলায় যান আমরা কাঙ্ক্ষিত সেবা এখনো পর্যন্ত পাচ্ছি না শুধু হয়রানি আর হয়রানি হচ্ছে সব জায়গায় লাঠিতে ভর দিয়ে সুদূর পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে এমআরআই করতে চট্টগ্রামের বেসরকারি এপিক হেলথ কেয়ারে এসেছিলেন আলমগীর গুরুতর অসুস্থ বাবার সেবা না পেয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা মাথায় নিয়ে ছেলেকে হতাশ হয়ে ফিরতে হয় একশো কিলোমিটার দূরে খাগড়াছড়িতে তীব্র তাপপ্রবাহ মাথায় নিয়ে দুই ছেলের কাঁধে ভর করে ক্যান্সার আক্রান্ত আবু তাহার আনোয়ারা উপজেলা থেকে আসেন পরীক্ষা করাতে কিন্তু তাকে ফিরত হয় সেবা থেকে বঞ্চিত হয়ে আমার আব্বাকে এনেছি এম করার জন্য এখানে বন্ধ বন্ধের জন্য এমারা করতে পারি দুই চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে তাদের গ্রেফতারের দাবিতে চিকিৎসকদের সংগঠনগুলো মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টা চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতির ডাক দেয় ফলে পরীক্ষার ইকা চেম্বারে রোগী দেখা ও নতুন রোগী ভর্তি বন্ধ হয়ে যায় এতে ভোর থেকে দূরদূরান্ত থেকে আসা রোগী ও সজনদের দুর্ভোগের শেষ নাই এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার ডায়াবেটিসের জন্য আর কোল্ড পরীক্ষা করার জন্য এখন তো বন্ধ দিচ্ছিস আসলে যে পরিস্থিতি দেখলাম মানে মুদির দোকান যাবো সাটার ফেলে রাখবো বন্ধ করে বসে আছে আমাদেরকে সেবা দিচ্ছে আর কি কিছুক্ষণ পরপরই সাইরেন বাজিয়ে ঢুকছে এক একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স বেসরকারিতে সেবা বন্ধ তাই সরকারি হাসপাতাল চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে বেড়েছে রুগীর চাপ বাইরে বন্ধ তাই মেডিকেলের তলায় নানা পরীক্ষা নিরীক্ষার জন্য দীর্ঘ লাইনে হাজারো মানুষ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের কক্সবাজার গাড়ি থেকে উঠে চট্টগ্রাম আসতে যে তিন ঘন্টা সময় লাগে এই তিন ঘন্টা সময় আমার এই সামান্য এই চক্করটা ঘুরে আসতে সময় লাগছে এদিকে যান বলে ওদিকে যান হয়তো ফার্স্ট নম্বর ওয়ার্ডে যেতে যান আমরা কাঙ্ক্ষিত সেবা এখনো পর্যন্ত পাচ্ছি না শুধু হয়রানি আর হয়রানি হচ্ছে সব জায়গায় গত দশ এপ্রিল পটিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসক রক্তিম দাস এবং চোদ্দ এপ্রিল নগরীর মেডিকেল সেন্টারে ডাক্তার রিয়াজ উদ্দিনের উপর হামলা চালায় রোগীর স্বজনরা প্রতিবাদে চব্বিশ ঘন্টার কর্মবিরতি পালন করছে চিকিৎসকদের সংগঠনগুলো স্বাভাবিক সময়ে এই সরকারি হাসপাতালে কয়েকশো রুগী নানা পরীক্ষা নিরীক্ষা করালেও এখন বাইরে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকায় ভিড় করছে এই সরকারি হাসপাতালে এতে একদিকে রুগীরা যেমন ভোগান্তিতে পড়ছে ঠিক অপরদিকে দিকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম